সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমাদের আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে মুহররম মাস, হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে এবং করণীয় আছে। পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে, বেশ কিছু কুসংস্কার আছে। তো এই মাসের তাৎপর্য, গুরুত্ব, করণীয় এবং বর্জনীয় এই তিন বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে। মুহররম মাস এটা সম্মানিত চার মাসের একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে চারটি মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন। সূরা তাওবায় সেই চারটি মাসের সম্মান প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সেই সম্মানিত চার মাস কোন কোন মাস সে ব্যাপারে আবু বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন মুতাওয়ালিয়াত, তিনটি হলো ধারাবাহিক মাস, আর সে তিনটি হলো জিলকদ, জিলহজ এবং এই যে মুহররম মাস এটি। আরেকটি মাস হলো ওয়ারজব ও মোদর আল্লাদি বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রমজানের আগের মাসের আগের মাস, রজব মাস, যেটা জুমাদা সানি এবং শাবানের মাঝামাঝি মাস, সেইটা হলো চতুর্থ মাস। আর এই তিনটা, মোট চারটা মাস। এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন এবং আল্লাহ এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, আর সেই জন্য এই মাসগুলোকে সম্মান দেওয়া, এগুলোর মর্যাদা দেওয়া একজন ইমানদার হিসাবে আমাদের সকলের কর্তব্য। এই মাসগুলোতে পাপাচার না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সময়ত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। মুফাসসিরিন ইকরামের অনেকেই বলেছেন এখানে অবিচার করা বলতে পাপাচার করা, গুনাহের কাজ করা, অর্থাৎ অন্য সময় গুনাহের কাজ করা তো জঘন্য, এই সম্মানিত মাসে গুনাহের কাজ করা, পাপের কাজ করা, অন্যায় করা আরও বেশি জঘন্য। কারণ একটা অন্যায় কাজ একজন সম্মানিত মানুষের সামনে করা, এটা ডবল অন্যায়। সম্মানিত মানুষের অসম্মান হয়, আবার অন্যায় কাজ করা হয়। এই জন্য এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করা দরকার, সচেষ্ট থাকা দরকার। কারণ আল্লাহ তাআলা এই মাসগুলোকে কী দিয়েছেন? সম্মান দিয়েছেন, আল্লাহর সম্মান, আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করার জন্য এই মাসগুলোতে পাপের কাজে একটু পিছপা হওয়া একজন মুমিনের উচিত এবং নেকের কাজে, রুটিন নেকের কাজ যেগুলো, সেগুলোতে অগ্রসর হওয়া উচিত। অতএব এই সম্মানিত মাসের অন্যতম প্রধান এই করণীয় এটি আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এই মুহররম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেক উলামায়ে কেরামের মতে সবচাইতে শ্রেষ্ঠ। সম্মানিত যে চারটা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, এবং রমজানের পরেই মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থই কি? সম্মানিত। এই মাসটার নামই হলো সম্মানিত মাস, এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। সব মাসই আল্লাহর, সব দিনই আল্লাহর, সব সময়ই আল্লাহর, কিন্তু এটাকে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহ, সহি মুসলিমের হাদিসে শাহরুল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর মাস, আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরও বৃদ্ধি করা হয়েছে। এই জন্য সম্মানিত চার মাসের ভিতরে আবার এই মুহররম মাসের সম্মানটা তুলনামূলক বেশি, সেই জন্য এই মাসটার প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা আমরা বারবার বলে থাকি, সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না। আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে, এই মাসটা সম্মানিত মাস, তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি যদি টেরি না পান কখন মাস আসলো কখন গেল, কোনটা সম্মানিত কোনটা সাধারণ, তাহলে তো আপনি সে মাসের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না। এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে, যেহেতু সমাজ এটার ব্যাপক প্রচার করা দরকার যে বছরে হিজরি বর্ষের ১২টি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করছেন কোরআনে। খুচরা কোনো বিষয় কোরআনে থাকে না, এবং সে সম্পর্কে আল্লাহ তাআলা বিশদ বিবরণ দিয়েছেন, সম্মান কীভাবে আমরা দেখাবো, অপপাচার করা যাবে না ইত্যাদি, যুদ্ধবিগ্রহ করা যাবে না। এবং এই সম্মানিত চার মাসের বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসে বর্ণনা করেছেন। অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হলো এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান করা। আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ঠ্যাং সব মেলে দিয়ে, হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন, আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কি না, একটু নড়ে চড়ে বসবেন কি না, আপনার বাবা আসছেন,
একটু নড়েচড়ে বসবেন কি না, এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন। একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়েচড়ে বসবেন না, কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে। এই জন্য ভাই সম্মানিত চারটি মাস যখন আসে একজন মুমিন নড়েচড়ে বসবে। সে যদি মুহররম মাস আর সফর মাস এই দুইটার ভিতরে তার কোনো কি না থাকে, তার কর্ম, তার কথা, তার কাজকাম ইত্যাদিতে যদি কোনো ব্যবধান না থাকে, তার মানে আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করল না, ঠিক না? ঠিক। আর বর্তমান সমাজের প্রায় সমস্ত লোক, ইল্লা আমার রহমা রব্বি, হাতে গোনা কিছু লোক ছাড়া প্রায় সকল লোক আমরা সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে আমাদের তেমন কোনো পার্থক্য নাই, দৈনন্দিন রুটিনের ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই। এই জন্য ভাইরা দুইটা সম্মানিত মাস কিন্তু অলরেডি চলে গেছে, একটা জিলকদ একটা জিলহজ। তো এই যে দুটি সম্মানিত মাস গেল, অন্য সব আমল আপনি বাদ দেন, এই ষাট দিনের ভিতরে, এই দুই মাসের ভিতরে আপনার মাথায় কয়বার এই চিন্তাটা আসছে যে যে দিনটা যাচ্ছে, যে সময়টা যাচ্ছে, এটা আল্লাহ ঘোষিত সম্মানিত মাস, এই চিন্তাটা কয়বার আসছে? যারা নিয়মিত নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ, তাদের ভিতরে আপনি খবর নিয়ে দেখেন, আপনি নিজেরটা নিজে চিন্তা করেন, এই জিলহজ মাস গেল, এ মাসে কোরবানির কথা বারবার মনে পড়ছে, কোরবানি করছেন ভালো কথা, কিন্তু এই মাসটা সম্মানিত মাস, কোরবানির আগে পরের দিনগুলোও মর্যাদাপূর্ণ দিন, এই কথাটা অন্তত মাথায় আসছে, মর্যাদা একটা মাথায় আসলেও তো এটার প্রতি বিশেষ সম্মান মন থেকে তৈরি হয়, ঠিক না? ঠিক। সেটাই বা আমাদের কতবার হয়েছে? এর উত্তরে আমার মনে হয় বেশিরভাগ লোক বলবেন যে একবারও হয়নি। কি বলেন, আপনাদের কজনের মনে পড়ছে যে এটা সম্মানিত মাস? বলেন, একজন পাওয়া গেছে। তো ভাইরা সেই জন্য এই মাসটি সম্মানিত, এই মাসটি মর্যাদাপূর্ণ, এই ধারণাটি সমাজে ব্যাপকভাবে প্রচার করা দরকার। সামনের যে মাসটি আসছে সেটি এই সম্মানিত মাসের সিরিয়াল বাই তিনটি মাসের শেষ মাস, আবার সেটা হলো মর্যাদা দিক থেকে সবচেয়ে সম্মানিত। বিধায় এই জিনিসগুলো আমরা কী রাখবো ইনশাল্লাহ মাথায় রাখবো। মুহররম মাসের একটা বিশেষ আমল আছে, বিশেষ গুরুত্ব আছে, সেটা কি? সহিহ মুসলিমের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বলেছেন? আল্লাহর মাস বলেছেন। রমজানের পরে সবচাইতে উত্তম, সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন, সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই, আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে, মাস হিসাবে মুহররম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলে? খুবই কম, অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন, আমি সেটার উপর আমল করার জন্য অন্তত এক দুইটা রোজা রাখলাম, তবুও তো আপনি হাদিসটার উপরে কী করতে পারলেন? আমল করতে পারলেন। এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার, চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মুহররম মাসে কিছু নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন। অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে। তো ওলামা ইকরাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে শাবানে তিনি বেশি কেন রাখলেন? এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম, এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে তার আগেই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই, এটা শেষ মুহূর্তে আসছে জীবনে, তার আগে তিনি ইন্তেকাল করেছেন। তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল রোজার জন্য, রমজান ফার্স্ট, সেকেন্ড হলো মুহররম, এরপরে তিন নম্বর অবস্থান হলো কোন মাসের? শাবান মাসের। তো শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ নফল রোজা রাখছেন কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন, আর মুহররমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই, তার আগে ইন্তেকাল করেছেন। তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই, এটা গেল মুহররম মাসের করণীয় প্রসঙ্গে। এই মাসে এই একটি মাত্র মূল করণীয়, বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তা তো আছেই, মুহররম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হলো এই মাসে বেশি বেশি কী রাখা? নফল রোজা রাখা।